মানিককে কোথায় রেখেছ? আমি মানিককে রেখেছি আমাদের রান্নাঘরের পাশে ওই ছায়ের ভিতরে রেখে দিয়েছি মানিক। গুনু চলো, গুনু চলো, আমরা এখন চলে যাই, এক্ষুনি আমার কাকা কানের কাছে যেতে হবে, কারণ এই বিপদের দিনে আমাদের কাকাই যে আমাদের রক্ষা করবে। গুনু ঠিকই বলেছেন সবই, আপনি তাই চলো চলো গুনু। হ্যালো রাজকাপ্তান, সারা দিন যায়া রাত হইল, কত জাগা নামে খুঁজলাম আমার মানিক রে, আমার মানিক রে তো আমি পাইলাম না, এখনো তো আমার মালিক আইলো না, আমার মানিকের কি হইল? মানিকের মা বাড়ি আছো? মানিকের মা কেডা? আমি ছোট হুজুর মানিকের মা। ছোট হুজুর আপনি? মানিকের মা আমার পোলা ডাকো। তোমার মানিক মা, তোমার মানিক, আমি যে বলতে পারছি না গো মা, তোমার মানিক যে ওই বকুল গাছের চাপা পড়ে মরে গেছে মা। না আমার মানিক মরতে পারে না, আমার মানিক আমারে ছাইরা যাবে পারে না, আমার মানিক আমারে ছাইরা যাবে পারে না। ও মা গো, উড়ে গেছে পুষা, ও পাখি চলে গেছে ময়না পাখি। চেয়ারম্যান সাহেব, তা হঠাৎ কি মনে করে? আসুন বসুন।
আমি আসলাম, আমার বাড়ির পাশে একটি খুন হয়েছে, তাই আসলাম আপনার থানায় একটি এজাহার লিখতে। খুন? কিসের খুন? চেয়ারম্যান সাহেব, তোতা মেয়ে তো আপনার ভাতস পড়ত, তাই থানায় আসলেন এজাহারি লিখতে? হ্যাঁ দারোগা সাহেব, তোতা মিয়া হয়েছে আমারই ভাতস্পূর্ত। আমি ভেবে দেখলাম ভাতস্পূর্ত হয়ে যদি তুই তাকে ক্ষমা করে দিই তাহলে জনগণ আমাকে ঘৃণার চোখে দেখবে। আর চেয়ারম্যান সাহেব, এই মামলার বাদী কে? এই মামলার বাদী এই মহিলা মালঞ্চ বিবি। তোমার নাম? হুজুর আমার নাম মালঞ্চা। ভালো করে বলো। আমার নাম মালঞ্চা। আরে বাবা ভালো করে বলো তো। আমি বলছি দারোগা সাহেব, ওনার নাম হয়েছে মালঞ্চ বিবি। স্বামীর নাম? স্বামীর নাম মরহুম জমির আলী। আচ্ছা মানিকের মা, বলো তো তোমার। আচ্ছা মানিকের মা, বলো তো তোমার ছেলে কিভাবে খুন হয়েছে? হুজুর কি তোমার দুঃখের কথা, ওই জমিদারের ছোট পোলা তুতা মিয়া, তুতা মিয়া, ওই তুতা মিয়া আমার মানিক রে, বকুল গাছ কাটার কথা কয়ে নিয়ে বকুল গাছের নিচে কুবায়া 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 মারছে। আচ্ছা মানিকের মা, ভালোভাবে বলো, এই মামলার সাক্ষী কে? এই মামলার সাক্ষী হলো চেয়ারম্যান দলমিয়া। আসুন দারোগা সাহেব, বসুন। তোমার নাম? আমার নাম মোহাম্মদ তুতা মিয়া। পিতার নাম? পিতার নাম মোহাম্মদ মরহুম জমিদার লাল মিয়া। মানিক, মানিক হত্যার দায়ে তোমাকে, তোমার পিতার নাম? মরহুম জমিদার লাল মিয়া। সরকারি আইন মানো? এ কি বলছেন দারোগা সাহেব, এদেশে বসবাস করি আর আমি এদেশের আইন মানবো না, এ কেমন করে হয় দারোগা সাহেব? আমি অবশ্যই সরকারি আইন মানি দারোগা সাহেব। মানিক হত্যার দায়ে তোমাকে অ্যারেস্ট করালো, জি ভাই অ্যারেস্ট করো। প্রিয় গুরু গ
করো দেখো অন্যায় করেনি দারোগা বাবু। দেরি করো না, নিয়ে চলো তো মেয়েকে। দারোগা সাহেব, দারোগা বাবু, দারোগা সাহেব, স্বামী হইল
ও প্রাণ যা আপনার শাস্তা জেলখানা গিয়েছে কি হয়েছে, আপনি তো আছেন। আমার তিনটি শর্ত আছে কাকা। বলো কি শর্ত। তিনটি শর্ত আপনি রাখতে পারবেন? হ্যাঁ, আমি তোমাকে পাওয়ার জন্য তিনটি শর্ত কেন, আমি 100টা শর্তও মানতে রাজি আছি। আপনি সত্যি করে বলেন কাকা, আপনি রাখতে পারবেন? হ্যাঁ, আমি ভালো করে ভেবে বলেছি। তুমি বলো মানে কি তোমার তিনটি শর্ত। আমার প্রথম শর্ত হলো, আপনি যে ঘরে স্ত্রী আছে সেই স্ত্রীকে তালাক দিতে হবে। আরে আমার প্রথম স্ত্রীকে তালাক দিতে হবে কেন? আর দ্বিতীয় শর্ত হলো, আপনার যে মেয়ে রয়েছে তাকে আপনি ত্যাজ্য পুত্র করতে হবে। আরে তুমি কি বলছো, সে আমার বড় আদরের মেয়ে, আমি তাকে কেমন করে। ঠিক আছে কাকা, তাহলে যদি আপনি রাখতে না পারেন আমি চলে গেলাম। আর 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 তুমি কোথায় যাও, আমি তোমার প্রস্তাবে রাজি। আবার তিন নম্বর শর্ত হলো, বলো, আপনার 900,000 টাকা জমিদারি আমার নামে উইল করে লিখে দিতে হবে। আর আমার জমি মানে তো তোমার, আমার দলিল মানে তো তোমার, আবার তোমাকে দলিল করে দিতে হবে কেন? আপনি পারবেন না কাকা? না, কিছুতে সম্ভব না। ঠিক আছে কাকা, তাহলে আমি চলে গেলাম। আর 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 আমি রাজি, আমি রাজি। তোমার নামে দলিল থাকা মানে এটা তো আমারই না কাকা, তাই তোমার নামে দলিল করে দিতে আমার কোনো আপত্তি না কাকা।
আমি আপনার মুখের কথা বিশ্বাস করতে পাচ্ছি না। আগে আপনার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে আসেন, আপনার ঘরে যে কন্যা রয়েছে তাকে আপনি তেজ্য পুত্র করে দিয়ে আসেন, আর 9 লক্ষ টাকা জমিদারি আমার নামে হুল করে নিয়ে আসেন, তবেই আপনার প্রস্তাবে আমি রাজি হব। তুমি ভালো করে বলছো তো। হ্যাঁ কাকা, আমি খুব সুন্দর করে বলছি। ঠিক আছে, তোমার ওয়াইফ আমি যাব আর আসবো। ঠিক আছে কাকা। বলুন কাকা। এই নাও আমার স্ত্রীর প্রথম তালাকনামা। বাহ, খুব সুন্দর কাকা। আমার দ্বিতীয় শর্ত? এই তোমার দ্বিতীয় শর্ত আমার কন্যা সুরজন বিবির তাজ্যপুত্র। ঠিক আছে কাকা, আমার তৃতীয় শর্ত? এই যে তোমার তৃতীয় শর্ত আমার স্বাক্ষর দেওয়া, আমার উইল করা দেওয়া 9 লক্ষ টাকার জমিদারি। কাকা এবার আমি নিয়ে চিন্তা হলাম। কাকা আপনি বসুন, আপনাকে আমি একটু পদধূলি করি। আরে তাড়াতাড়ি করো, আমার তো দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি করো কাকা। আরে কাকাটা বাদ দাও। ঠিক আছে কাকা। আরে ও ইহা মাহার কাকা হাজার কাকা হাজার কুকুরের সন্ধ।